সেটা হলো যে বাংলাদেশে সাত ভাগে যে কুরবানিটা দেয়, কিন্তু দেখা যাচ্ছে সাত ভাগে বা সাতজন লোক, একজনে মদখোর, আরেকজনে সৎখোর, আরেকজনে গোসখোর, আরেকজনে বেনামাজি, আরেকজনের আকিদা গন্ডগোল, এবং তাদের সাথে গিয়ে আমি আকিদা দিতে পারবো, কুরবানি দিতে পারবো? প্রশ্নটা লাস্ট যে ভাগে যদি কুরবানি দিতে যায় তাহলে দেখা যাচ্ছে যে সাতজন সাত ধরনের লোক, কেউ হয়তো সুদো খায়, কেউ হয়তো ঘুষে খায়, জরুরি নয় যে সবগুলাই গুণাগার এরকম হবে, কম বেশি গুণাগার সবাই করতে পারবে। তাহলে আমার ওখানে কুরবানি দেওয়া ভালো কি ভাবনা? দুটি কথা এখানে, আপনার কুরবানিটা জায়েজ কি জায়েজ নয়, এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হলো কি যে আপনার কুরবানিটা ওদের সঙ্গে শরীক হয়ে দেওয়াটা ভালো না ভালো? ওদের সঙ্গে শরীক হয়ে দেওয়াটা ভালো নয়, এটা এটা হলো প্রথম কথা। ভালো না মানে আপনি মোত্তাকি মানুষ, মোত্তাকি মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন, ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, তাই তো? না না, ও যারা গুণাগার তাদের সঙ্গে যে বন্ধুত্ব করবে, এটা ইসলামও পছন্দ করেনি, তো এটা ভালো না। কিন্তু আপনি যদি অংশ যখন নিয়েছেন তখন কেউ গুণাগার ব্যক্তি এসেছে, সুদখোরে এসেছে, ঘুষখোরে এসেছে, বেনামাজিও এসেছে কুরবানি দিতে, মনে রাখবেন ভাই ইসলাম অত জটিল ধর্ম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। তাই ও গোলমাল করেছে, ওর গোলমালটা আমার কাছে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে, আপনি আপনার নিয়তের উপরে বদলা পাবেন, ওরা ওর নিয়তের উপরে বদলা পাবে। আর একটি কথা বলেন, এটা সংশয় কেন এসেছে? আজ যদি মনে করেন এখানে আমরা একটা পয়সা জমা করি যে আমরা একটা ভালো কাজ করব, ধরেন মসজিদে বানাবো, এতিমখানায় বানাবো, আরো কিছু বানাবো, হাসপাতাল বানাবো, নেকির কাজ করব, এখন যে টাকাগুলি এখানে আসে একশো জন মানুষের কাছ থেকে জমা করা হয়, কেউ যদি হারাম টাকা এখানে জমা দিয়ে দেয় সেই কারণে কি আমার টাকাটা হারাম হয়ে যাবে? তো যদি এটা বুঝতে পারেন তাহলে উট বা গরুতে যখন কুরবানি দিবেন দেওয়ার সময় আপনি হালাল টাকা দিয়ে এক ভাগ নিয়েছেন, একটা গরুর দাম 14,000, 2,000 আপনি দিয়েছেন, আপনার 2,000টা দেওয়ার কারণে কি ওদের সঙ্গে মিশ্রণ হয়ে হারাম হয়ে যাবে? আপনারটা আপনার কাছে থাকবে, ওরটা ওর কাছে থাকবে। কিন্তু শেষ প্রসঙ্গ হলো এই যে এরকম মানুষের সঙ্গে শরীক হয়ে না দেওয়াটাই ভালো, ভালো মানুষের সঙ্গে দেওয়াটা ভালো।